কিয়ামত আসার আগ পর্যন্ত ইয়াজুজ মাজুজের ঘেরাও করা ওই দেওয়াল ভাঙার ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। পৃথিবীতে যখন সেরাদের নাশ বেড়ে যাবে, অধিকাংশই নিকৃষ্ট পর্যায়ের মানুষ হবে, তখনই তাদের পরে কিয়ামত আসবে। ইয়াজুজ ও মাজুজ আসবেন এটা নিশ্চিত, তারা এখন বন্দী এটাও নিশ্চিত, এবং কিয়ামতের প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরেই যে তাদের ইয়াজুজ মাজুজের প্রাচীর বিধ্বস্ত হয়ে যাবে এটাও নিশ্চিত। মিশরে থাকুন আর যেখানেই থাকুন, তিনি পৃথিবীর একজন বিখ্যাত শাসক ছিলেন এবং তাঁর এই শাসন আয়তন ছিল উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবীতে। মুক্তির খবর পেয়ে কারাগার থেকে মানুষ কীভাবে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় এ দৃশ্য আপনারা দেখেন না, আমি দেখেছি। মূর্খ হটকারী জেদি ফাঁসে গোনাগার এদের জন্য করেন না। যখন ইয়াজুজ মাজুজ বের হবে তারা এমনভাবে অত্যাচার শুরু করবে, সামনে যা পাবে সব খেয়ে ফেলবে, সব পৃথিবী সব খেয়ে ফেলবে। এরপর গিয়ে ওটা বেতন মকদ্দসের এক পাহাড়ের মাথা উঠে বলবে পৃথিবী সব ধ্বংস করেছে, ওরা আসমান যা সব ধ্বংস করব। তখন তারা আসমানের দিকে তীর ছুড়বে, আল্লাহ পাক তাদের একটা তীরে আগুন রক্ত মাখিয়ে দিবেন, ওরা তখন ভাববে হ্যাঁ আসমান সব মরি শেষ। এ খুশি হবে, আনন্দে লাফালাফি করবে, তখন ঈসা আলাইহিসসালাম তাদের জন্য বদদোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব নামবে সমস্ত ইয়াজুজ মাজুজ মরে শেষ। চারদিক থেকে লোকজন তাকে সাহায্য করলো, পাথর বহন করে এনে গর্ত ভরে ফেলে দেওয়া হলো, একদম দুই পাহাড় কানা কানা। এরপর উনি বললেন তোমরা কিছু তামা নিয়ে আসো। তামা নিয়ে আসা হলো বহু তামা। এবার বললেন তোমরা হাঁপরে ফুঁক দিয়ে আগুন ধরাও। তারা আগুন ধরিয়ে দিল তামায়, বলে পুরা পাথর তার যাবতীয় ফাঁক ফকর সব এই তামা গলে দৃঢ়বদ্ধ হয়ে গেল, এত মজবুত হল, ওই ভেঙে চড়ে আসার ক্ষমতা ইয়াজুজ মাজুজের হবে না কোনো কালেও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়াসআলুনাকা আনিল কারনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حميئة تغرب في عين حميئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال إما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى فسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس سورة كهف 83 থেকে 90 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পবিত্র কোরআনে মানুষের সরল পথ দর্শনের জন্য উপদেশ, বিজ্ঞানভিত্তিক আয়াত, বিধানভিত্তিক আয়াত, বিগত দিনের শিক্ষণীয় ঘটনাসমূহ, কাহিনীসমূহ, নানাবিধ বিষয়বস্তু নিয়ে কোরআন একটি পূর্ণাঙ্গ হেদায়ত গ্রন্থ। আজকে যে ইতিহাসের অবতরণ এখানে করা হবে, যেটা কোনোদিনও খুতবায় পর্যন্ত আমাদের বলা হয়, যুলকারনাইনের ঘটনা আরবদের কাছে সুপরিচিত ছিল। তারা ভেবেছিল নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই সব জানে না,
তাকে ঠকানোর জন্য, তাকে ভণ্ডনবী প্রমাণ করার জন্য, তাকে জাদুকর প্রমাণ করার জন্য শত্রুপক্ষ সাধ্যমতো চেষ্টা করেছে। এর তোমাদের একটা হলো এই, আল্লাহ রসুল তো জবাব দিতে পারবেন না, প্রশ্নই ওঠে না, উনি জুল করেন কোথায় পাবে, নিজের কোরআশ বংশের খবর উনি জানেন না, পদ্মাদা তার আগে কে কী ছিল না, ওইটা কোনো ইতিহাস তো তার কাছে ছিল না, কিন্তু তাকে এমন এমন প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করেছিল অত্যন্ত কঠিন, একেবারেই উনি এ বিষয়ে তার জানা একেবারেই অজানা, প্রশ্ন ওঠে না সেগুলো উত্তর দেওয়ার, উত্তর দিতে না পারলে উনি ভণ্ডনবী, উত্তর দিতে পারলে উনি নবী, উত্তর দেওয়া সত্ত্বেও কিন্তু ইমান আনেনি, কিন্তু এর মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় এসে গেছে, বিশ্ব ইতিহাসের যারা জ্ঞানী ব্যক্তি থাকবেন যুগে যুগে তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবেন। মূলত কোরআন তো নাজিল হয়েছে জ্ঞানী মানুষের জন্যই, মূর্খ হঠকারী জেদি ফাঁসে গোনাগার এদের জন্য কোরআন না, মুদাল্লিল মোত্তাক কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে, মোত্তাকেদের জন্য হেদায়ত। এর মধ্যে জুলকারনায়নের ইতিহাসের মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বিধায় আমরা আজকে এই কাহিনিটা আপনাদের জন্য বেছে নিলাম। আল্লাহ বলছেন এস আলু উনুক আনজিল কারনাইন, ওরা তোমাকে জিজ্ঞেস করছে জুলকারনাইন সম্পর্কে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, তুমি বলে দাও সত্তর আমি তোমাদের কাছে তার সম্পর্কে কিছু বলবো। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইয়িন সাবাবা, এবারে জবাবটা আল্লাহর, আমরা তাকে এই পৃথিবীতে সুদৃঢ় অবস্থান দান করেছিলাম, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইয়িন সাবাবা, এবং পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা আসবাব প্রয়োজন, উপকরণ উপাদান প্রয়োজন সবই আমরা তাকে দিয়েছিলাম। আতবা সাবাবা, এবারে জুলকারনাইন তার নিজ রাজধানী থেকে বেরিয়ে পড়ল বিশ্বভ্রমণে, পৃথিবীকে দেখা কোথায় কি আছে। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমান, পথ চলতে চলতে তিনি এমন একটি নালার কাছে গেলেন যেখানে পচা নর্দমা পানিতে ভরা, সেখানে একদল লোককে তিনি বসতে দেখলেন বসবাস করছে, তারা বলল ইয়া জুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, এখানে কুল্লা বলতে আল্লাহকে বুঝতে হবে, আল্লাহ বললেন জুলকারনাইন তুমি এমন জায়গায় এসেছ ইচ্ছা করলে তুমি এখানে যা খুশি করতে পারো, তো আমার নির্দেশ তুমি এদেরকে হয় আজাব দাও শাস্তি দাও অথবা তাদের মধ্যে সুন্দর আচরণ করো। কালা জুলকারনাইন সবাইকে বললেন ইম্মা মান যালামা ফাসাফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, তোমাদের মধ্যে যারা জালেম অত্যাচারী তাদেরকে আমরা কঠিনভাবে শাস্তি দেব, এটাই শেষ নয়, এরপরে তাকে আল্লাহর কাছে যে পুনরায় শাস্তি ভোগ করতে হবে, ইহকালেও সে শাস্তি ভোগ করবে পরকালে শাস্তি ভোগ করবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালেহান, অতঃপর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওসা নাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমরা তাদের জন্য সহজভাবে কথা বলবো, অর্থাৎ আমাদের তাদের প্রতি আমাদের শাসনটা হবে সহজ। সেখানে তিনি সুন্দর শাসন কায়েম করে এবার চললেন আরেক দিকে, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস, সূর্যের উদয়াচলের দিকে তিনি চললেন। এখানে 83 থেকে 98-99 পর্যন্ত 17 আয়াতে জুলকারনাইনের ব্যাখ্যা এসেছে। কারনাইন কেন বলা হয়, কারণ অর্থ প্রান্ত, গরুর দুটা শিং দুদিকে ওটা দুই প্রান্ত বলে ওকে কারণ বলা হয়, সিংহা কে আমাদের দিন সিংহা ফুক দিয়ে হবে কারণ।
পাগড়ির পিছনে একটা ঝুলে থাকে, ওটা কর্ণ, ঝুলন্ত স্থান। যুলকরনাইন বলতে এখানে বোঝানো হয়েছে যে তিনি মাতলে আশামস ও মাগরিব আশামস, সূর্যের উদয়াচল ও অস্তাচল উভয় স্থান পর্যন্ত তার শাসনাধিকারে ছিল, সারা পৃথিবী তার অধীনস্থ ছিল। এতে যদি বোঝানো হয়েছে তার সময়ে পৃথিবীতে তার চাইতে শক্তিশালী কোনো শাসক ছিল না। তিনি শুধু পূর্ব পশ্চিমে ভ্রমণ করেননি, আড়াআড়িও ভ্রমণ করেছেন, যাটাকে উত্তর দক্ষিণ বলা হবে এটাকে। হাত্তা ইযা বালাগা বায়না সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এবার তিনি আড়ে আড়ে চললেন, অর্থাৎ উত্তর দক্ষিণে চললেন। সেখানে গিয়ে একদল লোক বলেন যারা কোনো কথাই বোঝে না, তারা যে কী বলে উনি বোঝে না, উনি কী বলে ওরাও বোঝে না। বলু ইয়া যুলকরনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, ইনিও বুঝলেন কীভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া হয়নি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে বোঝানো হয়েছে, নবীদের জন্য এগুলি খুবই সহজ, অথবা আকারে ইঙ্গিতেও মানুষ বুঝতে পারে। আমরা তো রোহিঙ্গাদের কথা কিছুই বুঝি না, কিন্তু তাদের ব্যথা তো বুঝি, বোঝা কোনো ব্যাপার না, একটু জ্ঞান বুদ্ধি থাকলে বুঝতে পারে সবাই। ইন্না ইয়াজুজ ও মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, হে যুলকরনাইন, ইয়াজুজ মাজুজ এলাকায় বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করছে, ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাবাবা। আমরা কি আপনাকে কর দিব যে করের বিনিময়ে আপনি এই অত্যাচারী জাতির হাত থেকে মাঝখানে একটা দেওয়াল আপনি করে দিবেন? তখন যুলকরনাইন জবাব দিলেন, আমার টাকা পয়সার দরকার নেই, তোমাদের করেরও দরকার নেই, আমি তোমাদের সহযোগিতা চাই। কি যে দুদিকে বড় বড় পাহাড় আছে, এই পাহাড় থেকে তোমরা পাথর বহন করে এনে এই গর্তে ফেলো। চারদিক থেকে লোকজন তাকে সাহায্য করলো, পাথর বহন করে এনে গর্ত ভরে ফেলে দেওয়া হলো, একদম দুই পাহাড় কানাকানা। এরপর উনি বললেন, তোমরা কিছু তামা নিয়ে আসো। তামা নিয়ে আসা হলো বহু তামা। এবার বললেন, তোমরা হাঁপরে ফুঁক দিয়ে আগুন ধরাও। তারা আগুন ধরিয়ে দিল তামায়, বলে পুরো পাথর তার যাবতীয় ফাঁক ফকর সব এই তামা গলে দৃঢ়বদ্ধ হয়ে গেল, এত মজবুত হল, ওই ভেঙে চড়ে আসার ক্ষমতা ইয়াজুজ মাজুজের হবে না কোনো কালেও। আল্লাহ বলছেন, ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা নাকবা। কোনোদিনও তাদের ক্ষমতায় কুলায় নেই ওই পাহাড় ছিদ্র করে এপাশে আসতে। দুবার বলছেন আল্লাহ পাক এই কথাটা, তারা তখনও চেষ্টা করেছে পারেনি এবং কখনো পারবেও না। এই দৃশ্য দেখে যুলকরনাইন বললেন, হাজা রহমাতুম মির রব্বি, এটা আমার প্রতিপালকের জন্য আমার প্রতি নিতান্তই অনুগ্রহ। হাজা জা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কান ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা। 98 আয়াত। যখন আমার প্রতিপালকের ওয়াদা এসে যাবে, জাআলাহু দাক্কা, তখন এই সমস্ত আমি যে প্রাচীর নির্মাণ করলাম সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি নিঃসন্দেহে সুনিশ্চিত হবেই। অর্থাৎ তিনি কিয়ামতের কথা বললেন, কিয়ামত আসলে এই সমস্ত যত মজবুত দেওয়ালে আমি করি না কেন, কোনো কাজে লাগবে না। এটাতে ইঙ্গিত পাওয়া যায় কিয়ামত আসার আগ পর্যন্ত ইয়াজুজ মাজুজের ঘেরাও করা ওই দেওয়াল ভাঙ্গার ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। ইতিমধ্যে একটা রিপোর্ট আসছে পত্রিকায়, উত্তর কোরিয়া 6টা বোমা বাস্ট করেছে, এটা আপনারা প্রায় সবাই জানেন। সবশেষে অ্যাটম বোমার চাইতে বহু গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে, তাতে সেদিন দিয়েছে পত্রিকায় যে এর মাধ্যমে পৃথিবীর, দ্যাট ইজ পাহাড়টা যেখানে আছে সেখানে একটু সামান্য কয় ইঞ্চি নড়চড় হয়েছে, তাতে সমস্ত বিশ্ব ভয় পেয়ে গেছে,
পাহাড় যদি নড়চড় হয়ে যায় তাহলে আমরা পৃথিবী ধ্বংস হয়ে যাব। একটু পাহাড় উপরে আসে দেখা যাচ্ছে, তাই তার নড়াচড়া করা এই যোগ্যতা এখনো মানুষের হয় নাই, এত বড় বড় বোমা মেরেও। আর ইয়াজুজ মাজুজের ওই ভাঙতে গেলে কোথা তা তো খুঁজেও পায়নি এখনো পর্যন্ত। আল্লাহ বলে দিচ্ছেন সমস্ত তাও পারবে না, দুবার বলে দিচ্ছে। তবে কখন পারবে? যখন কেমন সিঙ্গা ফুক দেওয়া হবে, ফাজা আলো ধাক্কা। আমরা তো ধাক্কা আমরা বলি না বাংলায়, ধাক্কা কিন্তু আরবি শব্দ, ধাক্কান ধাক্কা আসে না কোরআনে। ফাজা আলাহু দাক্কা আন, যখন কেয়ামত দিন সিঙ্গা ফুক দেবে ইসরাফিল, তখন এসব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আছে আল্লাহ পাক বলছেন, ওয়াতারাকনা বাযহুম ইয়াওমায়িযিন ইয়ামূজু ফী বাযিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজমা'নাহুম জামআ। কিয়ামতের দিন যখন সিঙ্গা ফুক দেওয়া হবে প্রথম ফুক, তখন বাযহুম ইয়াওমায়িযিন ইয়ামূজু ফী বাযিন, এই ইয়াজুজ মাজুজের লোকগুলা ওখান থেকে মুক্তি পেয়ে একে অপরের উপরে তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে সারা পৃথিবীর উপরে। এর পরবর্তী অবস্থা কিন্তু বলা হয়নি। অনুফেখা ফিস সূরি ফাজমা'নাহুম জামআ, অতঃপর আল্লাহ পাক দ্বিতীয় ফুক দেবে না, সবগুলিকে তিনি একত্রিত করবেন, জিন ইনসান সবগুলিকে একত্রিত করবে। দুই ফুকের মধ্যে কতটুক দূরত্ব হবে, ব্যবধান হবে? সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে আল্লাহ বললেন, আর বাউন, চল্লিশ। এই চল্লিশ দিন না বছর না যুগ না শতক কিচ্ছু বলেননি আল্লাহ রাসূল, বারবার প্রশ্ন করে উনি উত্তর দেন নাই। প্রথম ফুকের পরেই ইয়াজুজ মাজুজরা বেরিয়ে আসবে, বাট সব মরা সব জিন্দা হয়ে যাবে। দ্বিতীয় ফুকে সব একদম শেষ। এই সময় নুজুল ঈসা ঘটবে, মাহাদি আসবেন, যতগুলো আমরা কেয়ামত প্রাককালের আলামত আমরা জানি এগুলো সব সেই সময়কার ঘটনা। ঈসা আসবেন, দাজ্জাল ধ্বংস করবেন, শুকর ধ্বংস করবেন, কুরুশ ধ্বংস করবেন, ইসলাম বিরোধী যা সব শেষ করে দেবেন। মাহাদি আসবেন, মাহাদি বলবেন আপনি ইমামতি করুন, ঈসা বলবেন না, উম্মতে মুহাম্মদের মর্যাদা আমার চেয়ে অনেক বেশি, তুমি ইমাম হও, আমি তোমার মুক্তাদি হব। তাকের মতলে উম্মতি, তোমার উম্মতে মুহাম্মদের মর্যাদার সমুন্নত রাখার স্বার্থে আমি এটা বলছো, যাও তুমি ইমামতি করো। এরপরে যখন ইয়াজুজ মাজুজ বের হবে, তারা এমনভাবে অত্যাচার শুরু করবে, সামনে যা পাবে সব খেয়ে ফেলবে, সব পৃথিবী সব খেয়ে ফেলবে। এরপর গিয়ে ওটা বেতন মকদ্দসের এক পাহাড়ে মাথা উঠে বলবে, পৃথিবী সব ধ্বংস করেছে, এবার আসমান যা সব ধ্বংস করব। তখন তারা আসমানের দিকে তীর ছুড়বে, আল্লাহ পাক তাদের একটা তীরে আগুন রক্ত মাখিয়ে দেবেন, ওরা তখন ভাববে হ্যাঁ আসমানের সব মরি শেষ। এ খুশি হবে, আনন্দে লাফালাফি করবে, তখন ঈসা আলাইহিসসালাম তাদের জন্য বদদোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব নামবে, সমস্ত ইয়াজুজ মাজুজ মরি শেষ। তাদের সেই তীরগুলো সাত বছর ধরে মুসলমানরা ইন্ধন হিসেবে ব্যবহার করবে। এরপরে ঈসা আলাইহিসসালাম চলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে ঠান্ডা বাতাস আসবে, সব মরি শেষ। ইমানদারদের এই সুন্দর শাসন চলতেই থাকবে, এই ঠান্ডা বাতাস আসলে সমস্ত ইমানদার শেষ হয়ে যাবেন। এরপরে যারা আসবে তা হবে শয়তান, আর এদের উপরে কিয়ামত কায়েম হবে। এই বিষয়ে হযরত উম্মে জায়নাব বিনতে জাহাশ এবং মোট চারজন উম্মুল মুমিনীনের যে হাদিসটা আসছে এটা শুনলে বুঝতে পারবেন। কালা ইস্তায়াকাযা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন নাওমিহি ওয়া মুহমারুন ওয়াজহাহু ওয়াইয়াকুল, একদিন রাত্রে হঠাৎ আল্লাহ রসুল ঘুম থেকে জেগে উঠলেন, চেহারা রাগের লাল হয়ে গেছে, এই বলতে বলতে উঠলেন, ওয়াইলুল্লিল আরব শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়াইলুল্লিল আরব, আরবদের ধ্বংস হোক, মিন শাররিন কাদ ইক্তারাব, সে অনিষ্টকারিতা থেকে যতীব নিকটে। কি সেটা? ফতিহাল ইয়াউম মিন যাদম ইয়াজুজ ও মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের সে দেওয়াল ভেঙে গেছে,
মিসল হাদা ওয়া হাল্লাকা, দুই হাতের আঙুলগুলো হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি বললেন এইভাবে ভেঙে গেছে, ভেঙে চূর্ণ হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে আসবে, সর্বনাশ, আরবদের জন্য সর্বনাশ। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর নহলে কো ফিনা সালেহুন, আমরা ধ্বংস হয়ে যাবো? অবশ্য আমাদের মধ্যে এত নেককার সৎকর্মশীল মানুষ আছে, এরপরেও বলে নাম, হ্যাঁ, তবে এটা কাসর আল খাবাস, যখন সারা পৃথিবী অন্যায় অনাচারে ভরে যাবে, বহুগুণ বৃদ্ধি পাবে, নেককার লোকের সংখ্যা কমে যাবে, তখন এটা আসবে। রাওয়া আহমদ সহিহা মুত্তাফাক আলাইহি। আখিরি জামানা যেগুলো ঘটবে আল্লাহ রসুলকে আগেই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাই ঘুম থেকে উনি উঠেছেন একদম চোখ মুখ লাল করে, পাশে স্ত্রী ছিলেন, তারা বললে হে আল্লাহ রসুল কী বলছেন, এখন এসে যাবে? তা না, এখনই না, সময় আছে। অন্য হাদিসের ব্যাখ্যা, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওদিন কিয়ামত আসবে না যতদিন এই পৃথিবীতে একজন তৌহিদবাদী মুসলমান থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। অন্য হাদিসের সে লা তাকুমু সাআ ইল্লা আলা শিরারিন নাস, পৃথিবীতে যখন শিরারিন নাস বেড়ে যাবে, অধিকাংশই নিকৃষ্ট পর্যায়ের মানুষ হবে, তখনই তাদের পরে কিয়ামত আসবে। অন্য হচ্ছে কিছু লক্ষণ এসছে, লক্ষণগুলো আপনারা জানেন, এগুলো আমাদের বইপত্রে সব গেছে। একটা মৌলিক লক্ষণ এসছে, যখন সমস্ত আরবের মরুভূমিটা সুন্দর সুশলা সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিণত হবে, এবং এই মরুভূমিতে যখন নালা নদী সব প্রবাহিত হবে, অর্থাৎ বাংলাদেশ হয়ে যাচ্ছে এখন মরুভূমি, আর আরব জগৎ হয়ে যাচ্ছে এখন নদীমাত্রিক, ভাবখানে এই যখন এই পরিবর্তন তোমরা দেখবে, ধরে নিও কিয়ামত অতি সন্নিকটে। এগুলো হলো নিদর্শন, আর প্রতিটি নিদর্শন যে একসঙ্গে হবে তা না, অনেক দেরিতে দেরিতে হতেই থাকবে একটা পরে একটা। প্রশ্ন হলো ইয়াজুজ ও মাজুজ আসবেন, এটা নিশ্চিত, তারা এখন বন্দী, এটাও নিশ্চিত, এবং কিয়ামতের প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরেই যে তাদের ইয়াজুজ মাজুজ প্রাচীর বিধ্বস্ত হয়ে যাবে, এটাও নিশ্চিত, এটা কোরআনের বক্তব্য, এবং আল্লাহ পাক তার রসুলকে স্বপ্নে দেখে এটাও আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এখানে অনেকে অনেক মুফাসসির অনেক কথাবার্তা বলেছেন, কেউ বলছেন এটা হচ্ছে মঙ্গল নেতা চেঙ্গিস খান, ওই সময় যেসব মুফাসসির ছিলেন, 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়েছে, চেঙ্গিস খানের যে ধ্বংস, সে ধ্বংস লীলা তো তুলনাহীন, 40 দিনে কেউ বলেন 41 লক্ষ মানুষকে সে হত্যা করেছিল, সেগুলো মর্মান্তিক ইতিহাস। এটা দেখে কোনো মুফাসসির যদি তফসিরে বলে না এই সেই ইয়াজুজ মাজুজই হবে, বলে আপত্তি কিছু নাই, কেন ওরকম জুলুম তো কেউ করে না ইয়াজুজ মাজুজ ছাড়া। প্রথম মহাযুদ্ধে দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসকারিতা যারা পড়েন পত্র পত্রিকায় তারাও এই ব্যাখ্যা দিতে পারেন, অসম্ভব কিছুই না, কারণ সবই তো ধারণা ভিত্তিক, নিশ্চিত নয়। এ যুগেও যদি কেউ আমেরিকা রাশিয়ার ধ্বংসকারিতা দেখে কেউ বলেন এ কথা, বলায় কোনো আপত্তি নাই, কিন্তু যে যত বড়ই ধ্বংসকারী হোক না কেন ইয়াজুজ মাজুজের উপর দিয়ে উঠতে পারবে না, তারা যা করবে তার তুলনা হবে না, জানে না তাদের হাতে একটা মোমো থাকবে কি না, সব খেয়ে ফেলবে, খাওয়াকে চারটিখানি কথা নাকি, তাদের এমন ক্ষুধা আল্লাহ সৃষ্টি করে দিবেন। হাদিসগুলোর বড় লম্বা লম্বা ব্যাখ্যা আছে, মিশকাতে 5475 হাদিসটা পড়বেন, বিরাট লম্বা ইতিহাস পাবেন। সেখানে যেটা আসছে তাতে ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমেই, তারপরে সুন্দরভাবে পৃথিবী চলবে, তারপরে যে একটা ঠান্ডা বাতাস আসবে, মুসলমান সব শেষ হয়ে যাবে, এরপরে শেরাদের নাস নিকৃষ্ট লোকদের শাসন শুরু হবে, তারপরে কিয়ামত আসবে। বুখারী মুসলিমে বর্ণিত সহিহ হাদিসের বিবরণ এটাই, এর বাইরে আমরা যা কিছু বলি সবই কাল্পনিক ধারণা ভিত্তিক, এগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথার দরকার নেই, আমরা এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মরে যাব। ইয়াজুজ মাজুজ আসলো নাকি দাজ্জাল বের হলো নাকি মাহাদি এসে গেলো ঢাকায় কোনো ঠিকানায়, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। মাহাদি এসছে ঢাকায় এখান থেকে প্রায় 10 বছর আগে, এ নিয়ে তাহারিকে দর্শ গেছে আমাদের কৈত, মাহাদিকে দেখছেন আপনারা, নাম ঠিকানা রোড নম্বর সব দিয়ে দিয়েছিল,
এরকম কিছু আছে, এরকম যুগে যুগে এগুলো হবে। একটা রাজনৈতিক দলই আছে টাঙ্গাইলে, তারা তো পৃথিবীর সব অত্যাচারী বাচ্চাদেরকে বিশ্বের পরাশক্তিগুলোকে ইয়াজুজ মাজুজ বলে দিচ্ছে। অথচ আমরা দেখছি ইয়াজুজ মাজুজ আবার নোবেল প্রাইজও পাচ্ছে শান্তিতে। অতএব এসব কাল্পনিক কথার মধ্যে ঢোকার ঠিক হবে না। মূল প্রশ্ন হলো জুলকার্নেন থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করা। এজন্য হাদিসে বা কোরআনে কোথাও জুলকার্নেনের বাড়ি কোথায়, তার নাম কী ছিল, কোথায় তিনি শাসন করেছিলেন, কোনো কিচ্ছু বলা হয়নি। মূল বিষয়টা হলো তার থেকে শিক্ষা হাসিল করা। ঐতিহাসিকদের প্রবল ধারণা মতে তার বাড়ি ছিল মিশরে। মিশরে যে আলেকজান্দ্রিয়া শহর আছে এটা তার নামই নাম। উনি ছিলেন নূহ আলাইহিস সালামের তৃতীয় উত্তর পুরুষ, তার নাম ছিল ইস্কান্দার, সেই নামে নাকি আলেকজান্দ্রিয়া হয়েছে। যদিও কোনো ওহিভিত্তিক কোনো দলিল নাই। মিশরে থাকুন আর যেখানেই থাকুন, তিনি পৃথিবীর একজন বিখ্যাত শাসক ছিলেন এবং তাঁর এই শাসন আয়তন ছিল উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবীতে। তার তুলনীয় শাসক মাত্র পৃথিবীতে একজনই হয়েছিলেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাকের গায়েবি মদদের নবী ছিলেন কিন্তু জুলকার্নেন নবী ছিলেন না। দুজনের মধ্যে পার্থক্য এই, সুলাইমান আলাইহিস সালামের যুগে তাঁর তুলনীয় কোনো বাদশাহ পৃথিবীতে ছিল না, জুলকার্নেনের সময় তার তুলনীয় কোনো শাসক দুনিয়াতে ছিল না। দুজনের ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে, কোরআন না বলে আমরা জানতে পারতাম না। বর্তমান যুগের শাসকদের শিক্ষণীয় এখানে জুলকার্নেন থেকে এই যে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী সার্বভৌম ক্ষমতার অধিকারী একজন ব্যক্তি, যাই বলেন তাই হয়, এমন শক্তিশালী একজন ব্যক্তিও অহংকারী হন নাই। তিনি এই জনগণকে বলছেন, যদি তোমরা জুলুম করো তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব, আর যদি তোমরা আল্লাহর ভীরুতা অর্জন করো, ভালো থাকো, ইমান আনো, সৎকর্ম করো, আমি তোমাদেরকে পুরস্কার দেব। এই কথাটাই হওয়া উচিত প্রত্যেক শাসকের মধ্যে, কিন্তু বর্তমান পৃথিবীর কোনো দেশের কোনো শাসকের মধ্যে এই গুণ নাই। একটাই গুণ আছে, প্রতিপক্ষকে দমন করা, গুম খুন অপহরণকে শেষ করে দেওয়া আর মিথ্যা মামলা দেওয়া, ব্যাস। এগুলি কাজ হলে দেশে যারা বিভিন্ন দেশে যারা শাসন ক্ষমতা যায় তার কাজ হলে এগুলি প্রতিপক্ষ ধ্বংস করা, এর বেশি তো কিছু দেখা যায় না। আর কিছু করতে হয় তাই করে, জনগণের টাকা দিয়ে যেটা হয় আমরা কেউ বুঝতে পারি। নিজের জুলুমের পক্ষে সাফাই গাওয়া চিরকাল করেছে, ফেরাউন বলেছে আমি তোমাদেরকে ভালো পাচ্ছ আর মন্দ পথ দেখেন ইল্লা সাবিলার রাসা। ফেরাউন যদি ভালো শাসক হয় তাহলে দুনিয়াতে খারাপ শাসক কারা হবে? প্রত্যেক শাসক বলে আমার চেয়ে ভালো কেউ নাই, এটা নিয়ম, চিরদিন বলেছে। তো সেজন্য শাসকদের যে গুণাবলী তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল জুলকার্নেনের মধ্যে, এই জন্য আল্লাহকে এটা কোরআনে স্থান দিয়েছেন। ভালো গুণ ছিল সুলেমানের মধ্যে, আল্লাহ পাক সেটাও কোরআনে স্থান দিয়েছেন। প্রথম গুণ ছিল তার এই শক্তি, সর্বোচ্চ শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও, মানবীয় শক্তি, দুনিয়াবী শক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়া সত্ত্বেও তিনি দুনিয়ার মানুষের উপরে জুলুম করেন নাই, বরং তাদের প্রতি সুশাসন কায়েম করেছিলেন এবং আল্লাহর সামনে নিজের অহংকার চূর্ণ করে দিয়েছিলেন। কোনো অবস্থায় তিনি অহংকারী হন নাই, উদ্ধত হন নাই, বিনয়ী ছিলেন। দুই নম্বর, তিনি জনগণের সাথে নিয়েই কাজ করেছেন, জনগণের বিরুদ্ধে কাজ করেন নাই। জনগণ যখন বলল যে আমাদের একটা অত্যাচারীর হাত থেকে বাঁচিয়ে দেন, আমরা আপনাকে কর দিব, উনি বললেন কর দিয়ে কাজ হবে না, তোমরা আপনাকে সাহায্য করো, এই পাথর তো আমি উঠাতে পারবো না, তোমরা এক পাথর এনে দাও, তোমরা তামা এনে দাও, এটা আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, গালিয়ে দাও, এগুলো যদি তোমরা সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। এই যে জনগণের সঙ্গে মিলেমিশে শাসকদের কাজ করা, এই নিয়মটা আমরা কিন্তু জুলকার্নেনের কাছ থেকে শিখছি। এত বড় শক্তিশালী হওয়া সত্ত্বেও তা তো সেনাবাহিনী ছিল, ইচ্ছে করে সেনাবাহিনী দিয়ে তো কাজ করতে পারতেন না, জনগণকে নিয়ে তিনি কাজ করেছেন। ফলে জনগণ তাদের স্বার্থে এই নবাগত শাসক জুলকার্নেনকে জাহানবীরের শাসন সহযোগিতা করেছিল। এই দৃষ্টান্ত আজও আমাদের হতে পারে। পৃথিবীর অন্যতম দারিদ্রপীড়িত দেশ উগান্ডায় 9,40,000 মতো শরণার্থী এখন আছে, তারা তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে। তাদেরকে শরণার্থী বলতে তার লজ্জা পায় না, আমরাও মানুষ, ওরাও মানুষ, সারা পৃথিবী মানুষের জন্য
সব পৃথিবীর মালিকানা আল্লাহ। ওরা এসছে বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছে, শরণার্থী বললে ওদের মর্যাদা হানি হবে, অতএব শুধুমাত্র একটা তোমাদের পরিচিতি পত্র আইডি কার্ড দিচ্ছি, তোমরা এই উগান্ডার দেশে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি কাজ করে খাও, কেবল আইন বিরোধী কোনো কাজ তোমরা যেন করো না, শান্তির সঙ্গে চলাফেরা করো, কোনো আপত্তি আমাদের নাই। এ যুগে এই এরকম একটি উদাহরণ নিঃসন্দেহে বিরল। অথচ উগান্ডা কোনো ধনী রাষ্ট্র নয়, যাদের হাতে ধন আছে সম্পদ আছে সেই আমেরিকা ইউরোপ রাশিয়া, তারা কিন্তু রাশিয়া সিরিয়া বা লিবিয়ার শরণার্থীদেরকে আশ্রয় দেয় নাই, অথচ দিয়েছে নীরবে উগান্ডা। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে রোহিঙ্গা ভাই বোনদেরকে জেলখানা মতো 5 কিলোমিটার জায়গায় বন্দি না করে ছেড়ে দিতে পারেন, শুধু একটা আইডি কার্ড দিয়ে যাও, এই পৃথিবীর মালিক আমি একা নই, এ বাংলাদেশের মালিকানা আল্লাহর, তোমরা এখানে এসেছো বিপদে পড়ে আমি সাহায্য করছি। দূর অতীতে যেমন নাজাসি সাহায্য করেছিল আল্লাহ রসুলকে, যেমন মদিনার আনসাররা সাহায্য করেছিল আল্লাহ রসুলকে মুহাজিরদেরকে, আমিও আমরাও তোমাদেরকে একই রকম মর্যাদা দিয়ে সাহায্য করছি, এসো, ইমানই কারণে তোমরা আমার ভাই, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, তোমরা এদেশের স্বাধীনভাবে চলাফেরা করো, একটাই খেলে শর্ত, যেন আইন বিরোধী কোনো কাজ করো না। উগান্ডার সরকার বলতে পারলে বাংলাদেশ সরকার কেন বলতে পারে না? কেন তাদেরকে জেলখানা বন্ধ করে রাখতে হবে, কোথাও বেরোতে পারবে না, খাওয়া দাওয়া ওখানে বসে খাবে, এটা কি হলো? প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, কারাগারের শাস্তি তো এই জন্যই যে সে সেখানকে স্বাধীনতা তার থাকে না। কারাগারে যারা বসবাস করে তারা নিয়মিত খানাপিনা পায়, চিকিৎসা পায়, দুটা করে কম্বল পায়, ঘুমাইতে পারে, সমস্যা নাই। এরপরও মানুষ কারাগার থেকে বেরোয় দিন পাগল হয়ে যায়। আমার যে খাদেম ছিল সেটা আমি এখন দেখতে পাচ্ছি, হঠাৎ ওর জামিনের খবর হয়েছে, ও আমার কাছেই সারাদিন থাকে, অত ওই দিন আমাকে বলে গেল না, যখন গেট পার হচ্ছে তখন আমার চোখে চোখ পড়েছে, ওখান থেকে হাত ইশারা করে বলছে স্যার আমি চলে গেলাম। মুক্তির খবর পেয়ে কারাগার থেকে মানুষ কীভাবে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, এ দৃশ্য আপনারা দেখার নেই, আমি দেখেছি। অথচ কারাগারে সে কিন্তু আরামেই ছিল, তার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, ঈদের সময় উন্নত মানের খাবার দেয়, বিভিন্ন পর্বে ভালো ভালো খাবার দেয়, যেটা বাড়িতেই হয় কিনা সন্দেহ। এরপরও কি মানুষ কারাগারে যেতে চায়? আমরা যদি ঠিক একইভাবে বিষয়টা চিন্তা করি তাহলে এই সমস্ত মুসলমান ভাইদেরকে, বড় বড় আলেম ওলামা হাফেজ কারি তাদের মধ্যে আছে, এমনকি এমন একজন ভাইয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে যিনি ইংরেজিও বলতে পারেন ফ্লুয়েন্টলি, আরবি বলতে পারেন ফ্লুয়েন্টলি, নিজের ভাষাও বলতে পারেন, বাংলাও বলতে পারেন। বাংলাদেশে কয়টা আলেম আছে ইংরেজি বলতে পারে, আরবি বলতে পারে? ডিগ্রি তো মেলাই আছে আমাদের, এরকম জ্ঞানীগুণী মানুষ সেখানে আছে, তারা আজকে নির্যাতিত অসহায়, কারো পরিবারে 7 জন সদস্য 5 জন হারিয়ে একাই চলে আসে বাচ্চা নিয়ে, এগুলো দৃশ্য আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। কিন্তু আমরা তাদেরকে কী মর্যাদা দিচ্ছি? মর্যাদা একটাই দিচ্ছি, যাও ঢোকো ক্যাম্পে, থাকো পলিথিনের নিচে, 100 বিঘে 200 বিঘে সম্পত্তির মালিক আজ পড়ে আছে পলিথিনের তলে, দেখেন না প্রথম হলে? এগুলো থেকে শিক্ষা নিতে হবে, জুলকারনাইন আমাদের চেয়ে অনেক 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 গুণ বেশি শক্তির মালিক ছিলেন, তিনি জুলুম করেন নাই। তিনি বলছেন বারবার, তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহর বিধান মেনে চলো, আমি কোনো শাস্তি দেব না, আল্লাহর অবাধ্যতা করলে আমি কাউকে ছাড়ব না। একটা কথা শেষ, এ বক্তব্য যুগ যুগ ধরে চলছে, আজও চলবে, আমার অবাধ্যতা করলে মারব তা না, আল্লাহর অবাধ্যতা করলে তোমাকে ভিড়াব। আমাদের হয়েছে শাসন এই আমার অবাধ্যতা করলে হয়, জি না, মানুষ মানুষের গোলামি করতে পারে না, মানুষ সিরাফ আল্লাহর গোলামি করবে, এই মেজাজটা থাকতে হবে, এই মেজাজ শাসকের মধ্যেও থাকতে হবে, শাসিতের মধ্যেও থাকতে হবে। জুলকারনাইনের মধ্যে এই ঈমান ছিল, তিনি মানুষকে তার গোলাম বানাননি, তিনি মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য দাওয়াত দিয়েছিলেন, আর তিনি জনকল্যাণ করেছেন, বিনিময় কিছু নেন নাই, তারা কর দিতে চেয়েছিল একটু আগে তো বললাম, কিন্তু উনি কর নেন নাই, কেন কর নেব, আমার তো যথেষ্ট আছে। এবার যান একটা পিছন দিকে ইতিহাসে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল সাবার রানী বিলকিস,
তিনিও বহু দামি দামি উটগুলো পাঠিয়েছেন সুলেমানের দরবারে। দূতকে সুলেমান বলেছিলেন, সুলেমানকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন, তোমার রানীর কোনো উপঢৌকন আমার দরকার নাই, এগুলো তুমি ফেরত নিয়ে চলে যাও, এ চিঠিটা নিয়ে যাও। চিঠি পাঠানো বলে দেওয়া হলো যে হয় তুমি ইমান আনবে, আর নইলে তুমি সুলেমানের হামলার জন্য অপেক্ষা করো। রানী অত্যন্ত দূরদর্শী মহিলা ছিলেন, উনি তার সমস্ত মন্ত্রীদেরকে ডাকালেন, সেনাবাহিনীকে ডাকালেন, নেতাদেরকে বলা হলো দেখো এই সুলেমানের চিঠি, বলো তোমাদের মন্তব্য কী। তারা বললো হ্যাঁ আমাদের কি সেনাবাহিনী নাই, আমাদের কি ক্ষমতা নাই, একটু ডাঁট দেখাতে হয় না। সেদিন রানী যে জবাব দিয়েছিলেন সে জবাবটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। রানী বিলকিস সেদিন বলেছেন দেখো যুদ্ধ করলে হয়তো তোমরা জিতবা, কিন্তু তার বিনিময়ে কত হাজার হাজার মানুষ মরবে। কারণ যখনই যুদ্ধ শুরু হয় তখনই হাজার হাজার মানুষ মরে এবং নিরীহ মানুষই বেশি মরে। এই মৃত্যুর দায় দায়িত্ব নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় দিবার না, তার চেয়ে বরং তোমরা তার কাছে যাও, উপঢৌকন নিয়ে যাও। উপঢৌকন নিয়ে গেলে ফেরত আসলো যে না উপঢৌকন উনি নেবে না, উনি ইমান চায়, কোনো মুশরিক শাসকের কাছ থেকে উপঢৌকন উনি নিতে চান না। তখন বিলকিস দেখলেন যে না আর কোনো কথাই হবে না, আমি এবার নিজে যাই তার কাছে, গিয়ে তার কাছে ইসলাম কবুল করি। বিলকিস এলেন, ইসলাম কবুল করলেন, সবই ঠান্ডা হয়ে গেল। সুলেমানের শাসন ছিল ইমান ও কুফুরের শাসন, আমাদেরও শাসন হওয়া উচিত ইমান ও কুফুরের শাসন। আমাদের মানদণ্ড থাকা উচিত এখানে, আজকে যে রোহিঙ্গারা আসতেছে সিরফ ইমান আর কুফুরের দ্বন্দ্বে তারা এখানে আসতেছে। তারা যদি বৌদ্ধ হয়ে যেত, ইমান ত্যাগ করত, তাহলে তাদেরকে জীবন হারাতে হতো না, সম্ভ্রম হারাতে হতো না। আমরা মুসলমান দেশে বসবাস করি, আমরা মুসলমান, ইমানের এক গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আমাদের অনুধাবনে কখনো আসতো তাহলে আজকে শুধু আমরাই নয় মুসলিম বিশ্ব চুপ করে থাকতে পারতো না। মুসলিম বিশ্বের বড় বাদশাহ বিদেশে যাচ্ছেন, বিমান থেকে নামছেন সোনার সিঁড়িতে পা দিয়ে, একদিকে রোহিঙ্গা ভাইরা মানবতার জীবন যাপন করছে, আর একদিকে মুসলমানদের নেতারা বিলাসী জীবন যাপন করছে। আল্লাহকে দেখছেন না? ইন্নাল্লাহ সামিউম বসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন, বিচার তো একদিন তিনি অবশ্যই করবেন, আল্লাহর বিচারে কোনো পক্ষপাতিত্ব নাই। অতএব ভাইরা সাবধান, যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন, যারা অর্থনৈতিক ক্ষমতায় আছেন, সবাই কোরআন থেকে শিক্ষা নিন, সুলেমান থেকে শিক্ষা নিন, যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন, জুলকার্নানদের শিক্ষা নিন, যারা শাসন ক্ষমতায় আছেন। অহংকারী হবেন না, বিনয়ী হন, জনগণের বিরুদ্ধে যাবেন না, জনগণের সাথে থাকেন। জনগণ কখনই দেশের অকল্যাণ চায় না, আর যারা আসে ক্রিমিনাল তারা তো শাস্তি পাবেই, পেতেই হবে, তাদেরকে বাছাই করে শাস্তি দেন। একজনের অপরাধে সবাইকে মারবেন, এ কোন দুনিয়ার আইন? ওলা তাজর ওয়াজরাতুন ফিজরা উখরা, একজনের পাপে অন্যের দায়ী হয় না, এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম। আর মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করা শিখতে হবে। আল্লাহ ভীরু হন, আল্লাহ ভীরু হলে সঙ্গে মানুষকে ভয় করলে শিরিক হয়ে যায়। তিনটা মৌলিক শিক্ষণীয় বিষয় জুলকার্নানের ঘটনার মধ্যে আমরা পাই। প্রথম, শাসক হবে নিরহংকার। দুই, শাসক হবে শাসিতের সঙ্গে মিলিতভাবে একই স্বার্থের অধিকারী। আর তিন, শাসক অবশ্যই নিজে আল্লাহ ভীরু হবেন, অন্যকে আল্লাহ ভীরু করার চেষ্টা করবে। এই মৌলিক তিনটি শিক্ষণীয় বিষয় যদি আমাদের কর্তৃপক্ষের মধ্যে কখনো আল্লাহ পাক এনে দেন তাহলে এই বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হবে। নইলে মানুষ মরণশীল, আমিও মরবো আপনিও মরবেন, থেকে যাবে এই দুষ্কর্মগুলো, দুর্নীতিগুলো রেকর্ড হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে, সবার মুখে মুখে থাকবে। শুধু তাই নয়, কিয়ামা, কিয়ামতের দিন এটাকে সব পুনরায় আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাবের সম্মুখীন আমাদের হতে হবে। তাই জুলকরণের এই 17টি আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত বর্ণনা শেষ করে দিয়েছেন, আমরাও এর বাইরে বলতে পারবো না। এর বাইরে যা কিছু বলা হবে কল্পনা,
তো শিক্ষণীয় বিষয়গুলি আমরা এখানে তুলে ধরলাম। আল্লাহ আমাদেরকে কোরআনের এই শিক্ষণীয় ঘটনা থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন, এবং ওই যে মজলুম ভাইদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরকেও বলতে হয় এটাও কোরআনেরই ভাষা, রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতি যালামি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। মজলুম মানুষরা যে কণ্ঠে আল্লাহকে ডাকে ওটি আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরাও মজলুম মানবতার পক্ষে ওই প্রার্থনাই আল্লাহর কাছে করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন নেতা এনে দাও তোমার পক্ষ থেকে যিনি আমাদের অভিভাবক হবেন এবং তোমার পক্ষ থেকে যিনি আমাদেরকে সাহায্য করবেন, এই প্রার্থনা আল্লাহর কাছে করছি। যাকেই তিনি মনে করেন এই পৃথিবীতে জুলকার্নানের মতো একজন সাহায্যকারী উদ্ধারকারী ব্যক্তি হিসেবে যদি আসেন আজকে, তাহলে হয়তোবা মজলুম মানবতাগুলো বেঁচে যাবে। আল্লাহর কাছে এই প্রার্থনা রেখে আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।